এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয়? মাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এরপরে প্রশ্ন হলো সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো সূরা নামাজের মধ্যে যদি তিনটা সূরা পড়ি কোনো সমস্যা হবে কিনা, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা কাউসার এবং ফালাক। এরপরের প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তা ভুল ধরাবে, লোকমা দিবে কি দিয়া, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম ওলামা মানুষ এখানে মাশাআল্লাহ, কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে, আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবীহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা, ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন, কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি, সুবহানাল্লাহ, আমরা বলি কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি, সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু রে আমাদের সমাজে, জানেই না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম চার রাকাত তিন রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব যদি কি করে সোসেস দেয়, তাহলেও নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধো রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষেই কি আছে, হাদিস আছে, কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই, কথা বুঝতে পারছেন? এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়, কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয়। নামাজ না পড়লে কি হয় ভাই, ইমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়, অনেক ইমামদের মত এটা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ইমান আছে না নাই, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না, তো নামাজ না পড়লে ইমানে টানাটানি শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের ইমানে এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। একে তো চোর আবার বড় গলা, নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম ইমান তারাকা সালাহ, যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই, কত বড় কথা। সাহাবায়ে কেরাম তাদের যুগে
বেনামাজিকে কাফের মনে করতেন, যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোন মুসলমান মসজিদে না এসে থাকতো না, এমনকি মুনাফিকও মসজিদে আসতো, অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না, মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়ার। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন, মনে হয় যে আপনি মুনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মুনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না? ঠিক। এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না, 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়, ফজরের পরে তার না ঘুমোয় উপায় নেই, কারণ রাত্রে ঘুমেছি 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয়ের কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নার খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না, তিনি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি, অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য, এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, সূরা নামাজের মধ্যে যদি 3টা সূরা পড়ি কোনো সমস্যা হবে কিনা? যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা কাউসার এবং ফালাক, কোনো অসুবিধা নাই? আপনার মনে চাচ্ছে একটু রাকাতটা লম্বা করবেন, আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন, সূরা ফাতিহার পরে 3টা 4টা 5টা 6টা সূরা পড়েন, কোনো অসুবিধা নেই, একটা সূরারে বারবার পড়েন, কোনো অসুবিধা নাই। সালাত যত লম্বা করবেন তত সুন্দর হবে, তত ভালো হবে, তত মানসম্মত হবে।